শিলচর থেকে আগরতলাগামী ট্রেন আজ বিকেলে এক বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। যাত্রীবাহী ট্রেনটি যোগেন্দ্রনগর স্টেশনের কাছে আসতেই ট্রেনের এসি কামরায় আগুন লেগে যায়। দ্রুত এবং তৎপরতার সঙ্গে আগুন নেভানো হয়। আগরতলা স্টেশন মাস্টার চন্দ্রমোহন শাহ জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। দ্রুত এই আগুন নেভানো হয়েছে। এই ঘটনায় রেল যাত্রী বা কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি যথারীতি আগরতলায় এসে পৌঁছেছে বলে তিনি জানান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিতনে বাজে তা কিতনা হবা 4 বাজে কে ঠিক আসপাস আসি হবা কাহাঁ সে আ রহা থা সিলচর সে আ রহা সিলচর সে